সাধারণত ব্যাডমিন্টন ভেনুতে 1000 লাক্স আলোর প্রয়োজন হয়, কিন্তু 200 লাক্সের কাছাকাছি আলো নিয়েই চলছে ফাইনাল। এই স্বল্প আলোতে অনুষ্ঠিত হল পুরো 37তম জাতীয় চ্যাম্পিয়নশিপ। এরই মধ্যে শেষ দিন তরুণদের জয় জয়কার। মেয়েদের ডাবলসে অভিজ্ঞ জুটি আনসারের এলিনা শাপলাকে হারিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর 20 না পেরোনো দুই কিশোরী উর্মি ও রেশমা জুটি। 3 বছর পর জাতীয় চ্যাম্পিয়নশিপ, দেশের অন্যতম সেরা শাটলারদের হারিয়ে আপ্লুত তারা। এর আগে নারী এককে ঝলক দেখিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই উর্মি। খুলনার এই কিশোরীর আগে সর্বোচ্চ অর্জন ছিল বাংলাদেশ গেমসে স্বর্ণ। এবার সেনাবাহিনীরই আরেক শাটলার নাসিমা খাতুনকে হারিয়ে তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম জাতীয় নারী এককের চ্যাম্পিয়নশিপ। আমাদের দিকে কোনো কেয়ার নাই, এইটাই আমার মনের খুব। এখানে আমাদের অর্জন থাকার পরও আমাদেরকে মূল্যায়ন করা হয় না, ইন্টারন্যাশনাল রেজাল্ট করার পরও আমাদেরকে কোনো খোঁজ খবর রাখা হয় না বা কোনো ক্যাম্পিং দেওয়া হয় না। কিন্তু যদি এখানে ক্যাম্পিং দেওয়া হতো তাহলে হয়তো আমার সিঙ্গেলস আমি অনেক ভালো করতে পারতাম। ছেলেদের এককেও নবীনের জয় জয়কার। বাংলাদেশ সেনাবাহিনীর আল আমিনকে সরাসরি সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ পুলিশের 19 বছর বয়সী শাটলার খন্দকার আব্দুস সোয়াদ। অনেকে খেলেছি কিন্তু রেজাল্ট হয় নাই, হেরে গেছি। এটা আমার প্রথম চ্যাম্পিয়নশিপ। সামনে আমার 8 তারিখে ইন্টারন্যাশনাল ট্যুর আছে 5টা কান্ট্রিতে, এখন দেখা যাক ইনশাল্লাহ, দোয়া করবেন। এদিকে টুর্নামেন্টের উদ্বোধনের দিন ক্রীড়া প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন ফেডারেশনের পাশেই ব্যাডমিন্টন ও টেবিল টেনিসের আবাসিক ব্যবস্থা করার। ফাইনালের দিন পুরস্কার দিতে এসে পরিকল্পনা মন্ত্রী বললেন দ্রুতই আবাসন সংকট নিরসন করার। আপনারা প্রকল্প দিতে হবে, গ্রহণযোগ্য প্রকল্প, যেটা পড়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিশ্বাসযোগ্য হবে, তাহলে আমি কথা দিতে পারি। আমার সহকর্মী জাহিদা যে বলে গেছেন রাসেল সাহেব, তার কথার সঙ্গে সুর মিলিয়ে আমরা যতটুকু প্রয়োজন সর্বোচ্চ পরিমাণে আমরা এখানে বিনিয়োগ করব। মালদ্বীপের মতো দল বার্মিংহাম কমনওয়েলথ গেমস খেললেও এবার কমনওয়েলথ গেমসে যেতে পারেনি বাংলার শাটলাররা। আগামী কমনওয়েলথ গেমসে এই আক্ষেপ ঘোচাতে এখন থেকেই কাজ করতে চান ফেডারেশনের সভাপতি। মালদ্বীপের সাথে ব্যাপার না, আগামীতে আমরা অনেক ভালো করব, আমরা সেভাবে ছেলে মেয়েদের তৈরি করব। মেহেদিন আইন, সময় সংবাদ, ঢাকা।